নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা, আজ যেহেতু শনিবার এবং কাল হচ্ছে রবিবার, কাল তো কলকাতা হাট আছে এবং তার সাথে আপনাদের জানিয়ে রাখি আমি এখন এই যে লকটের মধ্যেই সামনে কিন্তু বসে আছি। তো আজকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, কাল যেহেতু রবিবার অর্থাৎ ফ্রি টাইম এবং কলকাতা হাটও আছে। যারা জানেন না কলকাতা হাট কবে হয় তাহলে জেনে রাখবেন, প্রত্যেক রবিবার কলকাতা হাট হয়। যেমন কি সবাই জানেন, শ্যাম বাজার, পিজন মার্কেট, গ্যালেক্সি পেট মার্কেট, বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন রকম নামে চেনেন। আর একটা নাম আছে টালাহাট। তো মেন বেসিক্যালি কথা হলো, আজকে আমি আমার পায়রাগুলোকে এই এখন যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এই টাইমটায় আমি এখন পায়রাগুলোকে সর্ষে দিয়েছি, ঠিক আছে। এবার কালকে আমি পায়রাগুলোকে একটা বিশেষ কারণের জন্য আজকে কিন্তু বিকেলবেলা সর্ষে দিয়ে দিলাম। পায়রাগুলো মোটামুটি এই যে এইখানটা রয়েছে দেখছেন, কিছু পায়রা খেয়ে দিয়ে এখন ঘরেও চলে গেছে অলমোস্ট, আর কিছু পায়রা মেটিং করার জন্য এদিকে মাদির সামনাসামনি ঘুরছে, এবং একটা ফুলশিরা গিরিবাজ পায়রা আপনারা দেখছেন এখানে খাবার খাচ্ছে। তো পায়রাগুলোকে আজকে খাবার দিয়েছি বিকেলবেলা সর্ষে, সর্ষেটা দেওয়ার কারণ আছে। তো এইখানে আপনাদের সর্বপ্রথম বলে রাখি যে পায়রাগুলো আমার কাছে রয়েছে, অধিকাংশ পায়রা আমি কিন্তু সেলের জন্য রাখছি। যদি আপনারা নিতে চাইছেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এই জোড়াটাও কিন্তু আমি সেলের জন্য রাখছি, পুরো ডিম বাচ্চা গ্যারান্টি। একতলা হাইটে বাজি রয়েছে, আপনারা কালারটা গেট আপটা দেখে নিন কীরকম কী আছে, পুরোপুরি বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। সেট জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে। যারা এই পেয়ারগুলো নিতে চাইছেন তারা আমার সাথে পার্সোনাল মেসেজ বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা যাদের কাছে আমার নাম্বার রয়েছে আমাকে ডাইরেক্ট কল করে নিলে আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন। আরও একজোড়া ম্যাডাস পায়রা আছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শক করাবো, পুরোপুরি রেডি পেয়ার আছে। একতলা হাইটে বাজি, নিচে বাজি, নিচে বাজি পায়রা বলে এগুলো, হ্যাঁ। একটা সবুজ কালারের লাল বর্ডারের নর, একটা লাল মাদি আপনারা দেখছেন, এবং সমস্ত পায়রা আমার গরম হয়ে গেছে সর্ষে খাওয়ানোর পরে, এই যে দেখুন, ঠিক আছে। মোটামুটি অনেক পায়রা গরম হয়ে গেছে। এই যে মাটিতে খেলা শ্বেত পায়রা রয়েছে এখানে সামনে, এবং দেশি পায়রাটা এখানে রয়েছে। আর বাদবাকি ঘরের মধ্যে আপনারা যারা ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলটা ফলো করেছেন তারা জানেন যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি আজকে ঠিক দুপুরবেলায় একটা ভিডিও পোস্ট করার সাথে সাথে কোন ঘরে কী আছে। তবুও একবার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এইখানে যে সমস্ত পায়রাগুলো আছে, ডিম বাচ্চা করছিল এবং ডিমটা ফুটে গেছে, এখন বাচ্চা নিয়ে বসে আছে ঘরের মধ্যে। এখানে ডিম রয়েছে এবং ঘরের মধ্যে সমস্ত পায়রা এখন খেয়ে দেয়ে এখন ঘরের মধ্যে ঢুকে গেছে। সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আপনার কাছে দিয়ে দেওয়া হবে। ফুলশিরা গিরিবাজটার ঘরে যেহেতু বাচ্চা রয়েছে, তো সেই কারণে এখন ফুলশিরা গিরিবাজ পায়রাটা আপনারা দেখছেন এখানে খাবার খাচ্ছে। ডিমের খোসা, ইটের গুঁড়ো, গ্রিট, সর্ষে হালকা পরিমাণে দেওয়া রয়েছে, এবং ম্যাড্রাস পেয়ারটা এই যে খাঁচার এখানেই রয়েছে আপনারা দেখছেন, খাঁচার মধ্যে ম্যাড্রাস পেয়ারটা রয়েছে। যদি আপনারা নিতে চাইছেন খুব সুন্দর একটা ভালো লাইনের ম্যাড্রাস আছে, গ্যারান্টি সহকারে পায়রা দেওয়া হবে আপনাদের কাছে। নিতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা পার্সোনাল ফোন করে আপনারা জেনে নিতে পারেন কীভাবে কী নেবেন। এবং এখানে একটা বালি নর আছে এবং তার সাথে একটা লাল মাদি রয়েছে। সেট জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আপনার কাছে দিয়ে দেওয়া হবে। নিচে বাজি পায়রা যা আছে এইগুলো আপনার কাছে সব করে দিচ্ছি। তারই সাথে প্রচণ্ড পরিমাণে আবহাওয়া পরিবর্তনের ফলে কিন্তু পায়রাদের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা হয়ে উঠছে, সেক্ষেত্রে আপনারা পায়রাদের স্নান করাটা কিন্তু প্রয়োজনীয় জিনিস একটা মনে করবেন। কাল যেহেতু সানডে রয়েছে, উইকডে,
তো আপনারা চাইলে কালকে পায়রাগুলোকে স্নান করাতে পারেন। এটা পায়রাদের শরীরের পক্ষে কিন্তু খুবই একটা ভালো জিনিস, এবং কালকে আমি আমার পায়রাগুলোকে স্নান করাবো। সেই কারণে এখন বিকেলবেলার দিকে আমি সর্ষেটা প্রোভাইড করলাম এদের খাওয়ার ক্ষেত্রে। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমার প্রত্যেকটা পায়রা কিন্তু একদম গরম রয়েছে, পুরোপুরি বডি ফিট থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পুরো ফুল ওকে রয়েছে। যারা আমার রেগুলার ভিডিওটা ফলো করেন তারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কীভাবে পায়রা লালন পালন করি এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাই। এই জায়গাটা আমি পেয়ারটা বসিয়েছি, মেটিং করছিল একটু আগে, মস্তি করছিল, আশা করছি খুব তাড়াতাড়ি এরা ডিম বাচ্চা করবে। এবং সাথে এখানে নর পায়রাগুলো যেহেতু অনেক গরম হয়ে রয়েছে, তো সেই কারণে অন্যান্য নর পায়রা যদি এদের জায়গায় বসতে চায় বা পাশে এসে যদি দাঁড়ায় সেই ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, তো সেই কারণে একটু বেশি আওয়াজ করে। আর এখানে লাল মুশকি পায়রা খুবই সুন্দর ডিম বাচ্চা করছে এবং তার বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে। আর এদিকে এই পায়রাটাও কিন্তু সমান সমান টেক্কা দেওয়ার মতো নেই একদম, হ্যাঁ খেলার পায়রা। এইখানে একটা ঝুটি পায়রা রয়েছে, এই যে খেলার পায়রা, ঠিক আছে, উপরে বাজি পায়রা, এরই পেয়ার হচ্ছে লাল মুশকি। এখন আমার যে কাজটা করণীয় সেটা আমি করবো হচ্ছে কালকে। কালকে ফুল উইকডে আছে, কালকে সময় বুঝে সেরকম প্রিপারেশন নিয়ে পায়রাগুলোকে আমি স্নান করাবো, বাদ বাকি এখানে সব ঠিক আছে। কিন্তু আপনারা ভাবছেন যে পায়রাগুলো হঠাৎ করে সেল করে দিচ্ছি কেন, যেহেতু এখন আস্তে আস্তে পায়রাগুলো মানে অন্যান্য জেনারেশন বা ব্রিড আস্তে আস্তে আনার চেষ্টা করছি, একটু হাই কোয়ালিটি পায়রা টাইপের, তো সেই কারণে আমার কাছে যেহেতু নিচেবাজি পায়রা রয়েছে তো সেই কারণে আমি সেল করে দিচ্ছি। আর অনেকে ভাবছেন যে আমি এই বিষয়টা নিয়ে ব্যবসা করছি, তো সেল করার ক্ষেত্রে একটাই কথা বলবো, পায়রা যদি আপনারা নিতে চান, যদি মনে করছেন নেবেন তাহলে আপনারা নিতে পারবেন। সেটা নিয়ে ব্যবসা কোনো কিছুই না, বাড়িরই পায়রা রয়েছে, দরকার নেই যখন রেখে কী হবে, অন্য পায়রা নিয়ে আসবো যখন দুই জোড়া পায়রা বিক্রি করে যদি এক জোড়া পায়রা ভালো কোয়ালিটি নিয়ে আসতে পারি সেটা তো আমারই পক্ষে লাভজনক, তাই না? ওই ব্যাপারটাই ভেবে আমি আর কি পায়রাগুলো সেল করে দিচ্ছি আমি এখন বর্তমানে। এই আমার কাছে যা পায়রা আছে প্রায় তিন টাইম আমি জলটা চেঞ্জ করে দিই, সকাল দুপুর আর সন্ধ্যে, তো সেরকম হিসাব অনুযায়ী দেখছি যে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরমের তাপ এবং গরম, সেক্ষেত্রে পায়রাদের খিদেও কিন্তু বেড়ে গেছে, এবং যে হারে এরা জল খাচ্ছে এরকম নোংরা জল আপনারা কখনোই প্রোভাইড করবেন না, অন্তত দিনে তিন বেলার তিন টাইম যখন আপনারা জল দিচ্ছেন জলটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিষ্কার পাত্রে ধুয়ে মেজে মুছে আপনারা কিন্তু জলটা প্রোভাইড করবেন, কেননা এই জল থেকে এবং খাবার থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায়। দেখবেন পাতলা পায়খানা করবে, সবুজ পায়খানা করবে, এরকম টাইপের কিছু ডায়রিয়া নামক কিছু ব্যাকটেরিয়া এদের শরীরে প্রবেশ করে এবং একটা পায়রা থেকে অনেক পায়রার মধ্যেই এই রোগটা ছড়িয়ে পড়ে। আর এখন যেহেতু গরমের সিজন, আস্তে আস্তে সামনের দিকে হয়তো কিছু টুর্নামেন্ট বা ম্যাচের এরকম প্রিপারেশনও আপনারা নিচ্ছেন, একটু দেখে বুঝে শুনে নেবেন, বাজারে প্রচণ্ড পরিমাণে চাপ, সেই বুঝে আপনারা পায়রা আকাশে উড়াবেন। এবং তার সাথে ওয়েদারও কিন্তু খুবই প্রচণ্ড পরিমাণে খারাপ, যে হারে গরম পড়ছে আমি এই যে ভিডিওতে কথা বলছি দুপুরে ছাদের মধ্যে ওঠা যায় না, এতটা পরিমাণে গরম থাকে। সেইখানে দাঁড়িয়ে আমি কিন্তু আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পায়রা শখ করাচ্ছি, এবং অন্যান্য যে সমস্ত হাট হয় সেখানে গিয়ে ভিডিওর মাধ্যমে দাম দরগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসাটা একটু প্রয়োজন এবং দরকার। ভিডিওটা পারলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন রাখবেন, এবং কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন। যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে সেটাও আপনারা জানাবেন, তাহলে আমি আমার মধ্যে থেকে আমার বেস্টটা দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করব। বাদ বাকি আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।